হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম তামিল ভাষা শিক্ষার ভিডিও নিয়ে। আজ আমরা দেখব কিভাবে বাংলার মাধ্যমে তামিল ভাষা কথা বলা যায় সেই বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, আপনি যদি একদিন নতুন তামিল ভাষা শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি তামিল ভাষা অনর্গল কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা অনেকেই আছি নতুন শিক্ষার্থী, নতুন শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অত্যন্ত প্রয়োজন, কারণ এখানে এমন কিছু শব্দের অর্থ এবং বাক্য তুলে ধরা হয়েছে যেগুলো আমরা প্রতিদিনই কাজকর্মে ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, চলুন না যাই কোথা না বাড়ি, আজ আমাদের বাংলা ভাষার মাধ্যমে তামিল ভাষা শিক্ষার মূল বিষয়ের দিকে। কিছু করা যায় না, এটা হবে ইদুভুম সেইয়া মুদি আদু, ইদুভুম সেই আ মুদি আদু। একা বা একাকি, এটা হবে তানিয়া, তানিয়া অর্থ হল একা বা একাকি। এই কাজটা, ইন্দা ভেলাই, ইন্দা ভেলাই এই কাজটা। অতি সহজ সুলাবামা, সুলাবামা অর্থ হল অতি সহজ। করতে পারা সেনজি রুভিঙ্গা, সেনজি রুভিঙ্গা অর্থ হল করতে পারা। চিন্তা করা কাভালা, কাভালা অর্থ হল চিন্তা করা। পরিবর্তন করা হয়েছে মাতিকিটে, মাতিকিটে অর্থ হল পরিবর্তন করা হয়েছে। মন মানাসা, মানাসা অর্থ হল মন। আমি জানি তেরিউম, তেরিউম শব্দের অর্থ হল আমি জানি। ভরসা করা বা বিশ্বাস করা বা আস্থা রাখা, এটা হবে নাম্বিক্কাই, নাম্বিক্কাই অর্থ হল ভরসা করা। সরকারি কর্মচারী আরাসু আধিকারী, আরাসু আধিকারী সরকারি কর্মচারী। রেস্ট বা বিশ্রাম করা, এটা হবে আইভু, আইভু অর্থ হল রেস্ট বা বিশ্রাম করা। সব কিছু এল লামে, এল লামে অর্থ হল সব কিছু। জানি না তেরি আলা, তেরি আলা অর্থ হল জানি না। চাওয়া বা দরকার, এটা হবে তে ভাই, তে ভাইয়া নাদা, তে ভাইয়া নাদা অর্থ হল চাওয়া বা দরকার। কিছু পানি আছে কোন জাম তান্নি কুডিঙ্গা, কোন জাম তান্নি কুডিঙ্গা কিছু পানি আছে। এখন যাওয়া ইপা পোগা ভেন্ডাম, ইপা পোগা ভেন্ডাম এখন যাওয়া। কি কারণ এন্না কারণাম, এন্না কারণাম অর্থ হল কি কারণ। তুমি এটা অতি সহজে করতে পারো, নিঙ্গা ইদা সুলাবামা সেনজিরু ভিঙ্গা, নিঙ্গা ইদা সুলাবামা সেনজিরু ভিঙ্গা, তুমি এটা অতি সহজে করতে পারো। চিন্তা করার দরকার নাই, ইদুলা কাভালা পাড্রা দুঃখ অন্যম ইল্লা, ইদুলা কাভালা পাড্রা দুঃখ অন্যম ইল্লা। এটা হতে দাও ভিডুঙ্গা, ভিডুঙ্গা অর্থ হলো এটা হতে দাও।
আমি এটা করব না সে আরে, না সে আরে আমি এটা করব। এখানে শীত ইঙ্গা কুলি রুদু, ইঙ্গা কুলি রুদু এখানে শীত। তিনি আসতে চলেছেন আবার ভাড়া পোড়ারু, আবার ভাড়া পোড়ারু তিনি আসতে চলেছেন। তিনি যেতে চলেছেন আবার পোগা পোড়ারু, আবার পোগা পোড়ারু। আপনি কি বলেন? নিঙ্গা এন্না সোল ডিঙ্গা, নিঙ্গা এন্না সোল ডিঙ্গা আপনি কি বলেন? সব কিছু প্রস্তুত আছে, এল্লামে তায়ার, এল্লামে তায়ার সব কিছু প্রস্তুত আছে। তিনি অনেক আগেই চলে গেছেন, আভার এপিও পয়টার, আভার এপিও পয়টার তিনি অনেক আগেই চলে গেছেন। আমি কারণ জানি না, এন্নাকু কারণাম তেরিয়ালা, এন্নাকু কারণাম তেরিয়ালা আমি কারণ জানি না। এটা পরিষ্কার করো, সুত্তাম সেই, সুত্তাম সেই অর্থ হলো এটা পরিষ্কার করো। দয়া করে বসুন, উৎকারাঙ্গা, উৎকারাঙ্গা অর্থ হলো দয়া করে বসুন। অপেক্ষা করা কাতিরু, কাতিরু শব্দের অর্থ হলো অপেক্ষা করা। কান্না করা আরু, আরু শব্দের অর্থ হলো কান্না করা। বহুবার বা অনেকবার আডিকাডি, আডিকাডি বহুবার বা অনেকবার। কখনো না এপাভুম এলনা, এপাভুম এলনা কখনো না। কোন দিকে এন্দা ভাজি, এন্দা ভাজি অর্থ হলো কোন দিকে। দিকে বা পতি নকি, দিকে গা পতি এর তামিল শব্দটি হবে নকি। উঠে পড়ো এন্ধিরি, এন্ধিরি শব্দের অর্থ হলো উঠে পড়ো। পছন্দ করা মাদিরি, মাদিরি অর্থ হলো পছন্দ করা। ভিতরে উল্লা, উল্লাস শব্দের অর্থ হলো ভিতরে। বাহিরে ভেলিয়া, ভেলিয়া অর্থ বাহিরে। ওপরে মেলা, ওপর বা উপরে মেলা। নিচে তামিল শব্দ হবে কিলা, কিলা অর্থ হলো নিচে। কাছাকাছি পাক্কাম, পাক্কাম শব্দের অর্থ হলো কাছাকাছি। দূরে দুরাম, দূরে দুরাম। রাস্তা বা পথ ভারী, রাস্তা বা পথ ভারী। সূর্য সুরিয়ান, সুরিয়ান অর্থ হলো সূর্য। চুপ থাকা আমাইধি,
আমায়ধি অর্থ হলো চুপ থাকা। এটা ছেড়ে দাও, ভিডু। ভিডু অর্থ হলো এটা ছেড়ে দাও। সামান্য কঞ্জাম, কঞ্জাম অর্থ হলো সামান্য। ভালোবাসা কাদাল, কাদাল শব্দের অর্থ হলো ভালোবাসা। তারপর আপারাম, আপারাম অর্থ হলো তারপর। অনুভব করা উনা, উনার্ভু, উনার্ভু অর্থ হলো অনুভব করা। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের তামিল ভাষার বেশ কিছু শব্দের অর্থ এবং বাক্যের কালেকশন। আমি আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা তামিল ভাষা কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।